আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা অনেকে পিইএসপি ফিনান্স ডট গভ ডট বিডিতে লগ করতে সমস্যা হচ্ছে তো তো প্রাথমিকভাবে আপনি দেখবেন আপনার কোনো ভুল হচ্ছে কি না যেমন আপনি এখানে ইউজার নেম অর্থাৎ আইপিইএমআইসে যে মোবাইল নাম্বার আছে সেটা দিলেন দেওয়ার পরে আপনার জানা পাসওয়ার্ডটি আপনি এখানে দিলেন মনে করেন আমি দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটি দিলাম দেওয়ার পরে আমি ক্যাপসা দিব তারপরে আমি লগ ইন তাই না তো এই যে পাসওয়ার্ডটি দিলেন দেখবেন এই যে চোখের মতো আইকন আছে এটা দিয়ে একবার দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে কি না যেমন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখলাম যে না আমার এটা ঠিক নেই কেন ঠিক নেই আমি তো সঠিকটা লিখছি কীবোর্ডে তো কীবোর্ডে যদি সঠিকটা লিখি তারপরে এটা আসবে কেন এর জন্য আপনি দেখবেন যে আপনার যে উপরে বিজয় বায়ান্ন আছে এটা বিজয় ক্লাসিক করা আছে কি না ঠিক আছে তো যদি বিজয় ক্লাসিক করা থাকে আপনি এখানে এটা ক্লিক করে দিবেন ইংলিশ হয়ে যাবে এখন আপনি এটাকে কেটে দিয়ে আপনি আপনার সঠিক পাসওয়ার্ডটি লিখবেন লেখার পরে আপনি আবার এখানে চোখের মতো আইকন আছে এটাতে ক্লিক করে দেখবেন তো এই তো গেল একটা কারণ আরেকটা কারণ হতে পারে আপনি এখানে পাসওয়ার্ড লিখছেন ক্যাপসাও লিখছেন লগ ক্লিক করছেন কিন্তু আপনার এটা গেল না তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার অব্রোডা বাংলা করা আছে কি না যদি আপনার অব্রোডা বাংলা করা থাকে তাহলে কিন্তু এখানে বাংলা উঠবে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এটা কি বাংলা না ইংলিশে আছে ঠিক আছে এখানে অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডের সাথে এটা দেখে মিলিয়ে নেবেন তো আমি এটা অফ করে দিই আর এখানে বাংলা আছে এটাকে আমি ইংলিশ করে দিব। এখন আমি আমার পাসওয়ার্ডটি লিখতেছি লেখলাম লেখার পরে এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা লিখবো তো ক্যাপসাটা লিখে এখন আমি যদি লগ ইনে ক্লিক করি তো লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমি এখানে চলে আসলাম এখানে এসে আপনি প্রাথমিক নির্বাচনে গিয়ে নতুন এন্ট্রি এগুলি করতে পারেন গিয়ে আপনি এই কাজগুলি করতে পারেন তো প্রাথমিক নির্বাচনে গিয়ে এই কাজগুলি সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে দেখতে পারেন অথবা এখানে আই বাটনে আছে এখানে ক্লিক করে দেখতে পারেন তারপরে বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি এখানে কী কী কাজ করবেন এই সম্পর্কে আমার ভিডিও আছে এই ভিডিওটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে কাজ করবেন অথবা এখানে আই বাটনে আছে এটা দেখেও আপনি কাজ করতে পারেন ঠিক আছে তো সবশেষে কিন্তু আপনি কাজ শেষে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো এতক্ষণ লগ করতে আমি যে দুইটা সমস্যা দেখালাম যদি এ দুটি সমস্যার একটিও আপনার না হয় মানে সঠিক সব সবকিছু দিচ্ছেন তারপরে আপনি লগ করতে পারছেন না তাহলে আপনি যা করবেন তা আমি এখন দেখাচ্ছি আপনারা যারা বিদ্যালয় পর্যায়ে এখনও পাসওয়ার্ড রিসেট করতে পারেননি তো আপনাদের জন্য এই মেসেজটি কিন্তু উপবৃত্তি বিভাগ থেকে ত্রিশে মে দুই তারিখে এসেছিল এখানে বলা ছিল যে ত্রিশে মে দুই তারিখ সকাল দশটা তিরিশ থেকে উপজেলা অবলিক থানা শিক্ষা অফিসারের আইডিতে পাসওয়ার্ড রিসেট অপশন বিদ্যালয়ের ইউজারগণের জন্য চালু করা হবে মর্মে আইবাস থেকে জানানো হয়েছে তো বিদ্যালয়ের ইউজারগণ তাদের শ উপজেলা অবলিক থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সরাসরি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তো পাসওয়ার্ড সংক্রান্ত যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের উপজেলার উপজেলা শিক্ষা অফিসার অথবা থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করে নেবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সংক্রান্ত জরুরি নোটিশ নাম্বার এক প্রাক প্রাথমিক থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় ক শ্রেণী প্রমোশন খ পুনরাবৃত্তি এবং গ ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট অবলিক শাখা অবলিক রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে শ্রেণী প্রমোশনের ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হবে এবং ফিক্সড রিড অনলি থাকবে ইউজারগণ চেঞ্জ করতে পারবেন না নাম্বার দুই পঞ্চম ও অষ্টম শ্রেণীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় ক প্রাথমিক চক্রের সমাপ্তি খ পুনরাবৃত্তি এবং গ ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে শুধুমাত্র পুনরাবৃত্তির ক্ষেত্রে শিফট শাখা এবং রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে নাম্বার তিন প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের হালনাগাদকালীন সময়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রাক প্রাথমিক শ্রেণীতেই অধ্যয়নরত তাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট শাখা এবং রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে নাম্বার চার প্রাক প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে হালনাগাদ করা হলেও তারা উপবৃত্তি পাবে নাম্বার পাঁচ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের পরেও শ্রেণী চেঞ্জ করার প্রয়োজন হলে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ পূর্বক অনুমোদন করতে হবে এবং এরপরে এ ইউ ই অবলিক অ্যাটি গণের মাধ্যমে শিক্ষার্থী তথ্য আপডেট অপশন থেকে শ্রেণী চেঞ্জ করে নিতে হবে নাম্বার ছয় সকল হালনাগাদকৃত ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাচাই বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে নাম্বার সাত শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনে কোনো ডাটা পেন্ডিং রাখা যাবে না যারা বিদ্যালয়ে অদ্রুণত নাই কিংবা জানা নেই কোথায় আছে তাদের ডাটা ট্রান্সফার করতে হবে তবে ট্রান্সফার করা না গেলে নিষ্ক্রিয় করতে হবে নাম্বার আট কোনো নিষ্ক্রিয় ডাটা সক্রিয় কিংবা সক্রিয় ডাটা নিষ্ক্রিয় করতে চাইলে প্রথমেই শিক্ষার্থী প্রোফাইল অপশনে দেখে নিতে হবে সক্রিয় বা নিষ্ক্রিয় আছে কি না শিক্ষার্থী প্রোফাইল অপশনে অন্তর্বর্তী স্ট্যাটাস থাকলে ইউ ইও অবলিক অ্যাটিইও কর্তৃক অবস্থা হালনাগাদ ক্লাস্টারে যাছাই বাছাই এবং ইউইও অবলিক টিইও কর্তৃক অবস্থা হালনাগাদ উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে তারপরে পুনরায় সক্রিয় বা নিষ্ক্রিয় করা যাবে নাম্বার নয় প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন ও পুনরাবৃত্তি প্রাক প্রাথমিক শ্রেণী বাদে অপশনের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একত্রিশে মে দুই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপ উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ